আমাদের বেসিককে বাদ দিয়ে কিছুই হবে না, বাংলাদেশ জন্মের চেতনা, সাম্প্রদায়িক শক্তির সাথে আমার বন্ধুত্ব, আমি পৃষ্ঠপোষকতা করি, সেটা বলা কি অপরাধ? আজকে জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে দেশে? বাংলা ভাই শায়খ রহমান কাদের সৃষ্টি? ভুলে গেছেন আপনারা? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে, কাদের বলে? আমরা এদের বিরুদ্ধে কথা বলি, এদের বিরুদ্ধে আমরা সরব, এটা আওয়ামী লীগের রাজনীতি। তাদের সঙ্গে এখানে রাজনীতির বিভাজন, তাই বলে আমরা পোলারাইজড সোসাইটি করতে চাই না, আমরা ডিভাইসিভ বাংলাদেশ করতে চাই। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং গণমাধ্যমের সহায়তা ছাড়া বহুমাত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, বিতর্ক এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার ভিত গভীরে পতিত হয় না। সেজন্য আপনাদের সহায়তা আমরা চাই। আমরা চাই অবশ্যই আমাদের ভুল ত্রুটি আপনারা তুলে ধরবেন, কিন্তু একই সাথে আজকে যে দেশটা বদলে গেল, যেই দেশের প্রশংসা এই বৈশ্বিক মহামারীর মধ্যে, পৃথিবীময় যুদ্ধাবস্থা, বিশ্বমন্দার মধ্যে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রশংসা করে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, সেটি বড় আকারে অনেক সময় পত্রিকায় আসে না। কিন্তু কেউ একজন একটি নেতিবাচক কথা বললে সেটি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বড় আকারে পত্রিকায় আসে কিংবা টেলিভিশনে উপস্থাপিত হয়। আমরা এই ক্ষেত্রে আপনাদের সহায়তা চাই।